ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করার এই পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্থানাঙ্ক জ্যামিতি সমাধান করতে পারেন অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং কিংবা যারা ইন্টারমিডিয়েটে আছেন তাদের কিন্তু কাটতে থেকে ফোলার আবার ফোলার থেকে কাটতেসিও যেটাকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার থেকে ফোলার এবং ফোলার থেকে রেক্ট্যাঙ্গুলার তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে এম সিরিজ এবং ইএস সিরিজের দুটো ক্যালকুলেটর দিয়ে আপনি এই কাজটি করতে পারেন তো আপনার আমি প্রথমে এম সিরিজের ক্যালকুলেটর দিয়ে দেখাব যদি আপনার এমএস সিরিজ একটা দরকার না হয় এই অংশটা বাদ দিয়ে এরপরে মাঝখান থেকে ভিডিওটা দেখতে পারেন কারণ প্রথমে এমএস সিরিজে ক্যালকুলেটর দিয়ে আপনাকে দেখাবো ডুটো করে দেখাবো অবশ্যই আপনি আমার সাথে থাকতে পারেন তো দেখেন এখানে আমাদের দেওয়া আছে কি প্রথমে দেওয়া আছে এটাকে কাটতে সিও থেকে ফোলারে নিতে হবে এবং আর এবং থিতের মানটা বের করতে হবে প্রশ্নটা হচ্ছে এটা ফোর প্লাস থ্রি আই তাহলে এটাকে নেওয়ার জন্য আমরা ফাওয়ারটা অন করলাম ক্যালকুলেটরে ফাওয়ারটা অন করে আমরা এটাকে একটু করি তাহলে তাহলে প্রথমে আমাদেরকে বসে ফোর প্লাস থ্রি আই তুলতে অবশ্যই আপনার মোড থাকলে সেটাকে ক্লিয়ার করে নেবেন এই যে ক্লিয়ার করে নিলাম এরপর এটাকে কমপ্লেক্স মোডে নিয়ে যাবেন টু তাহলে টু প্রেস করলাম ঠিক আছে এখন কমপ্লেক্স মোড এসে গেছে এবার আমরা যেটা করবো ফোর প্লাস থ্রি আই আইটিফার জন্য এখানে ইএনজি ঠিক আছে বা ইঞ্জিনিয়ারিং মোডে ক্লিক করলে আইটা এসে যাবে এরপর আপনি অবশ্যই ইকুয়াল টু প্রেস করবেন না এখানে সরাসরি শিফটে চলে যাবেন এবং এখানে আর থেকে থিতা কোথায় দেওয়া আছে দেখেন প্লাস আইকনে দেওয়া আছে তাহলে এখানে ক্লিক করবেন করার পর যখন আপনি ইকুয়াল টু দিবেন ঠিক তখন দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্টটা কত চলে আসছে আমাদের রেজাল্টটা ফাইভ চলে আসছে অর্থাৎ এটা হচ্ছে আর এর মান কেমন এরপর থিতাটা বের করার জন্য কি করবেন শিফট প্রেস করে ইকুয়াল টু প্রেস করবেন তাহলে দেখেন থিতাটাও চলে আসলো অর্থাৎ ছয়ত্রিশ দশমিক এইটি সিক্স বা এইটি সেভেন ডিগ্রি ঠিক আছে যেটা এখানে শো করতেছে একইভাবে আপনি চাইলে কাটতে সে করে ফেলতে পারেন কীভাবে করবেন খুবই সহজ যেমন ফাইভ তুললাম এরপরে বলছে কোন চিহ্নটা তুলতে কোন চিহ্নটার জন্য শিফট চেপে এই যে মাইনাস বাটনটাতে ক্লিক করবেন এই যে এরপর তিরিশ দশমিক এইটি সেভেন যদি এটা দেয় তাহলে এবার আমরা কী টিপবো শিফট চিপে এখন করব ফোলার থেকে কাটতেছি অর্থাৎ এই মুটটা এ প্লাস বি আইটা তাহলে দেখেন ইকুয়াল টু যদি প্রেস করি প্রথমে যেটা আসলো থ্রি পয়েন্ট নাইন 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 তার মানে হচ্ছে এটাকে অ্যাপ্রক্সিমেটলি ফোর ধরা যায় অর্থাৎ এই যে এই ফোরটা এসে গেছে ঠিক আছে এরপর থ্রি আইটা তুলব তাহলে খেয়াল করুন শিফট আবার ইকুয়াল টু এই যে থ্রি আই চলে আসলো তো দশমিকের পরে নর্মালি এগুলোকে না ধরলেও চলে ওই হিসাবে আমরা থ্রি আইটা লিখতে পারি এবার হচ্ছে অ্যামএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে এই প্রক্রিয়াটি শেষ করতে পারেন এবার দেখাবো কীভাবে আপনি ইএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারেন তাহলে এটাকে নিয়ে যাই আমি তো দেখেন একই কাজটি করার জন্য আমি এই ক্যালকুলেটরটি নিলাম এখন মুডটাকে ক্লিয়ার করলাম এবার তো রিসেট করার পর ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মুডে নিয়ে যেতে হবে টু দিয়ে কমপ্লেক্স মুডে নিয়ে গেলাম এবার আমরা কোয়েশানটা তুলবো তাহলে ফোর প্লাস থ্রি আয় তোলার জন্য ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাব এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে শিফট প্রেস করে এই যে কমপ্লেক্স মুড দেওয়া আছে এখানে আমরা কমপ্লেক্স মুডে চলে যাব তাহলে আমরা টু প্রেস করলাম এখানে দেখেন এখানে আমাদের দেওয়া আছে যে আর থেকে থিতার একটা সম্পর্ক দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে থ্রিতে দেওয়া আছে তাহলে আমরা থ্রি প্রেস করি এখন যদি ইকুয়াল টু প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রেজাল্টটা চলে আসছে অর্থাৎ এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিসের মান এই এটা হচ্ছে আর এন মান এবং এটা হচ্ছে থিতা বা ডিগ্রির মান ঠিক আছে একই প্রক্রিয়ায় আপনি চাইলে কি করতে পারেন ফোলার থেকে কাটতে চলে যেতে পারেন তাহলে সেটার জন্য কী করবেন থ্রি পয়েন্ট নাইন নাইন প্লাস থ্রি আই যদি প্রেস করেন এখন সেখান থেকে যদি শিফট থেকে কমপ্লেক্সে চলে যান এবার এ প্লাস বি আই তুলবেন অর্থাৎ এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস তাহলে ফোরে চলে যাই এবার যদি আমরা দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে থ্রি পয়েন্ট নাইন নাইন প্লাস থ্রি আই অর্থাৎ থ্রি পয়েন্ট নাইন নাইনকে আপনি চারিখি লিখতে পারেন ফোর লিখতে পারেন আর ওইটাকে থ্রি আই তো দেওয়াই আছে এভাবে হচ্ছে আপনি এই ইয়েস পাস সিরিজের ক্যালকুলেটর দিয়ে সেম কাজটি করতে পারেন তো এরপরে আমি আরও কয়েকটি ক্যালকুলেটর টিপস দেখাবো আপনাদেরকে আর আমার প্লে লিস্ট তো আসেই চালে চেক করতে পারেন ধন্যবাদ সকলকে